হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছা আলু পকোড়া। একদিন অবশ্যই বাড়িতে গেস্ট আসলে বানিয়ে দেবেন বা নিজেরাও খাবেন। চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি এখানে তিনটে আলু নিয়ে নিয়েছি, আপনারা ইচ্ছে মতন করে নিতে পারেন। ছুলে এটাকে কুড়িয়ে নিলাম, কুড়িয়ে নিতে হবে কিন্তু, এভাবে কুড়িয়ে নিলাম। আর যদি না কুড়ান তাহলে একদম কুচি কুচি করে কেটে নেবেন। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম সুজি, তারপরে একটু পরিমাণ মতন লবণ, তারপরে দিলাম একটু ধনে পাতা, তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, যে একটু মশলা এখানে কিন্তু যাবে। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি একের পর এক দিয়ে দিচ্ছি, আপনারা ভালো মতন দেখে নেবেন স্টেপ বাই স্টেপ। তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো পাউডার, একটু চিনি, আর এখানে মিক্সড করা আছে কর্নফ্লাওয়ার, বেসন আর চালের গুঁড়ো। তারপরে দেওয়া আছে একটু কাসুরি মেথি, তারপরে এক চামচ মতন দই দিয়েছি। দইটা বেশি দেওয়ার দরকার নেই, নাহলে একদম টকটক হয়ে যাবে। দিয়ে এটাকে ভালো মতন কিন্তু মিক্সড করে নিতে হবে। কর্নফ্লাওয়ার কিন্তু হাফ চামচ দিলেই হবে, আর আধা চামচ মতন চালের গুঁড়ো দিলেই হবে একটু মচমচা করার জন্য। এখন তেলটা আমি প্যানের মধ্যে বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য, তো একটু গরম হয়ে এসছে। তারপর ওই যে আমি যে বানিয়ে রেখেছিলাম চপগুলো যে বানাবো, তো পকোড়াগুলো ওর মধ্যে একটু দিয়ে দিলাম গরম তেল, আরেকটু মচমচা হবে। এখন আপনারা যেসব আকারে দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। তো একদিন বানিয়েছিলেন নাকি বাড়িতে, তো নিচে কমেন্ট বক্সে লিখবেন। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবসময় ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, খুশি থাকবেন। আর একের পর এক যদি হয়ে যায় একবার, তারপরে উল্টে উল্টে দিলেই হলো। আর একদিন কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, গেস্ট আসলেও দিবেন। আর বৃষ্টি পড়ছে তো বর্ষার দিন, একদিন বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন। তো লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।